রবিবার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পল্লী মঙ্গল স্কুল মাঠে আসন্ন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী জনসভার আগে একটি রোড শো অনুষ্ঠিত হয়। এই রোড শোতে অংশগ্রহণ করেন প্রার্থী বিপ্লব কুমার দেব। একটি হুড খোলা গাড়িতে করে প্রার্থী বিপ্লব কুমার দেব এবং বিধায়ক রতন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাইক মিছিলের মধ্য দিয়ে এই রোড শো সংগঠিত করে। রোড শো শেষে পল্লী মঙ্গল স্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন প্রার্থী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একজন নিষ্ঠাবান নেতা হিসেবে মানিক সরকার যেটুকু ইজ্জত সম্মান কামিয়েছিলেন জীবনে, তার সবটাই জলাঞ্জলি দিতে হলো পার্টির জন্য, জিতেন্দ্র চৌধুরীর জন্য। পার্টিকে কবর দিয়ে তার ওপর তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠকে বেঁচে দেবে জিতেন্দ্র চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন। ভারতীয় জনতা পার্টি আপনার শত্রু নয়, আপনার পার্টিকে কবর দিয়ে তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠ বেচতে সারবো জিতেন্দ্র চৌধুরী। মেলার মাঠ বেচবে জিতেন্দ্র চৌধুরী, আমি বেচবো না, আমি সেই জায়গায় যাব না। মানিক বাবু, আপনার যা ইজ্জত সম্মান আপনি কামিয়েছিলেন জীবনে, এক নিষ্ঠাবান নেতা হিসাবে সব কিছু জলাঞ্জলি দিতে হলো আপনার এই পার্টির জন্য, আপনার জিতেন চৌধুরীর জন্য। তাই ত্রিপুরার মানুষ এবার নির্ণয় করবে এখানে বড় মাত্রায়। এদিন পল্লী মঙ্গল স্কুল মাঠে এই নির্বাচনী জনসভায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লক্ষণীয় ছিল মহিলাদের উপস্থিতিও। শান্তন টিভি।